কামরাঙ্গীর চরের খোলামোড়া ঘাট দখলদারদের উচ্ছেদের পর বুড়িগঙ্গার সীমানা চিহ্নিত করে চলছে পিলার স্থাপনের কার্যক্রম। চলতি বছরের জুলাইয়ে উদ্বোধন করা হয়েছিল এই কার্যক্রমের, কিন্তু গত দুই মাসে খুব একটা অগ্রগতি হয়নি। আজকে দুই মাস ধরে মন্দির সাহেব উদ্বোধন করে আছে, এখনো কোনো একটা পিলার হয়নি। তাড়াতাড়ি করলে যে ভালো হয়, যে সবার জন্যই ভালো হবে, জানেন এটা তো দখল যার, তখন আবার যে দখল হয়ে যায় এরকম হয়ে যায় তো খারাপ দেখা যায়। এ পর্যন্ত আটটা পিলারের কাজ সম্পন্ন করছি আজকে দিয়ে। হ্যাঁ, এভাবে করতে করতে আমরা যতদূর পর্যন্ত আমাদের এরিয়া আছে এ পর্যন্ত আমরা করতেই থাকবো। পিলার স্থাপন কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লাগলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। এর পিছনে কারণ ছিল যে আমরা উদ্বোধন অনুষ্ঠান করলাম, তাতে করে আমরা কাজ শুরু করেছিলাম, ওখানে রিগ নিয়ে গেছিল, আর আমাদের যে যাকে আমরা কাজ দিয়েছি সেই কন্ট্রাক্টর, তার আবার কিছু হাইড্রোলিক রিগ আনছে, যেগুলো আনতে একটু তার সময় লেগেছে, এগুলো বড় এবং স্থানান্তর করতে একটু সময় লাগে, এবং ঈদের ছুটি পড়ে গেছিলো, এইসব কারণে, নানাবিধ কারণে আমাদের প্রাথমিক পর্যায়ে যে মোবাইলাইজেশন সেটা একটু সময় লেগেছে। আশা করি যে আমরা এখন দ্রুত কাজ করব। আর আপনারা জানেন যেটা আগামী 2021 সালে ডিসেম্বর পর্যন্ত আমাদের এটা প্রজেক্ট, সুতরাং আমরা কাজ শুরু করেছি। আর প্রাথমিক অবস্থায় যেটা হয় যে ডিপিপি পাস করানো, তারপরে হচ্ছে এর ডিজাইন ড্রয়িং করা, সয়েল টেস্ট করতে হয়েছে আমাদের, তারপর নির্দিষ্ট এলাকা অনুসারে এগুলোকে ড্রয়িং ডিজাইন করা হয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে জরিপ করে পিলারগুলো সঠিক জায়গায় যাতে আইনগতভাবে সঠিকভাবে হয় সেভাবে করা হচ্ছে। নদীর সীমানা চিহ্নিত করতে গত ৬ মাস ধরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। আইনগত কারণে কিছু জায়গা উদ্ধার করা যায়নি, সেই সীমানা চিহ্নিত করতে নতুন কৌশল নিয়েছে বিআইডব্লিউটিএ। আদালতের স্ট্যাটাসকো বা ইনজাংশন, এই সমস্ত কারণে আমরা বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান আমরা তুরাগে, বিশেষ করে তুরাগে আমরা ভাঙতে সমর্থ হইনি। আমরা কিন্তু আইনি লড়াই এখন চালিয়ে যাচ্ছি, এবং এই লড়াইটা একটু জোরে সোরে আমরা এবার চালাচ্ছি, চেষ্টা করছি যে কজ লিস্টে অনেক নিচে আছে সেগুলোকে কজ লিস্টে এনে এটাকে ভ্যাকেট করার, এই আদেশটাকে উচ্চ আদালত থেকে ভ্যাকেট করার চেষ্টা করছি, এবং আরও বেশি বিজ্ঞ আইনজীবী নিয়োজিত করার চেষ্টা করব এবার আমরা। নদীর জায়গা যেন পুনরায় আর দখল না হয় সেজন্য সীমানা চিহ্নিত করে ঢাকা, টঙ্গী এবং নারায়ণগঞ্জ নদীবন্দরে বসানো হচ্ছে মোট ১০,৮২০টি পিলার। এর পরপরই শুরু হবে ওয়াকওয়ে নির্মাণের কাজ। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।